আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে এক হতাশাজনক সংবাদ, আরব আমিরাত সরকার বাংলাদেশ থেকে আসা সকল ধরনের ফ্লাইট বন্ধ করেছে, কেবলমাত্র কার্গো এবং তাদের ইউএই সিটিজেন, তারপরে বিজনেসম্যান যারা স্পেশাল ফ্লাইট নিয়ে আসতে পারবেন এবং যারা ডিপ্লোম্যাটিক আছে, কূটনীতিক যারা আছেন, কূটনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারা ছাড়া আর কেউ কিন্তু আসতে পারবেন না বাংলাদেশ থেকে। এরই সাথে সাথে নেপাল, শ্রীলঙ্কা আর ইন্ডিয়া তো আগে থেকেই আছে, আসতে পারবেন না কেউ, অন্য দেশে ট্রানজিট হয়েও আরব আমিরাতে আসতে পারবেন না। এবং যারা ডিপ্লোম্যাটিক বা বিজনেসম্যান, ইউএই সিটিজেন যারা আছেন, যারা আসতে পারবেন তাদেরকেও কিন্তু খুবই কড়াকড়ি ভাবে আসতে হবে। এই হচ্ছে সর্বশেষ সংবাদ। এখন কথা হচ্ছে, এখান থেকে কি আমরা বাংলাদেশ যেতে পারবো? হ্যাঁ, এখান থেকে এখনো না যাওয়ার কোনো সংবাদ আমিরাত সরকার অথবা বাংলাদেশ সরকার দেয়নি। এখনো যেতে পারবেন দেশে, কিন্তু আমার মনে হয় না যাওয়াই ভালো হবে, কারণ বর্তমান যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর যাদের বিশেষ করে ভিসার মেয়াদ 6 মাসের চাইতে কম বা পাসপোর্টের মেয়াদ, তারা আমার মনে হয় একদমই ঠিক হবে না তারা ট্রেভেল করা এই সময়। যারা দেশে আছেন চেষ্টা করেন চলে আসার জন্য, যদি কোনো সুযোগ দেয় সরকার, আর সুযোগ না দিলে সেই সুযোগ পর্যন্ত অপেক্ষা করেন। আর এখান থেকে একদমই না যাওয়াই ভালো হবে। ভালো থাকুন, পরবর্তী সংবাদ আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।